অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে সারা রাজ্যের সাথে কৈলাসহর বামপন্থী ছাত্র যুব শ্রমিক কৃষক খেত মজুর সংগঠনের যৌথ আহ্বানে মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে শহর এবং আশপাশের অঞ্চলে সংগঠন সমূহের কর্মী সমর্থকরা সিপিআই মহকুমা দপ্তরের সামনে জড়ো হয়। সেখান থেকে স্লোগান সচ্চার মিছিল ছাত্র যুব ভবন, মিনি মার্কেট, পাঞ্চকি বাজার, নেতাজি কর্নার, আনুকুড়ি নার্সিং কেয়ার, বিদ্যুৎ নিগম দপ্তর হয়ে পৌর পরিষদের সামনে রাস্তার পাশে জমায়েতে মিলিত হয়। সেখানে কান্তিলাল দেবের সভাপতিত্বে কেন্দ্রের মোদী সরকারের যুব এবং বেকার বিরোধী এই অগ্নিপথ প্রকল্পের তীব্র সমালোচনা করে আলোচনা করেন ছাত্রনেতা সাগর ভট্টাচার্য, কৃষক নেতা রঞ্জিত দেবনাথ এবং যুব নেতা সুমন আলী। ভয়ঙ্কর এই অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে, নতুবা আগামী দিনে ছাত্র যুব সহ সব অংশের মানুষেরা ধারাবাহিক প্রতিবাদ আন্দোলন জারি রাখবে। জমায়েতে চলাকালীন ডিওয়াইএফআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস বলে, কেন্দ্রীয় সরকার 14 জুন প্রকল্পটি সবার সামনে পেশ করেছে, তার নাম দিয়েছেন অগ্নিপথ। সেই অগ্নিপথে আমরা দেখছি ভারতবর্ষের সেনাবাহিনী থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিপন্ন হবে। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং অন্যান্য সংগঠন সহ আমরা একটা তীব্র বিরোধিতা জানাচ্ছি। আমরা দেখছি এখানের মধ্যে সেই প্রকল্পের মধ্যে যারা এই সেনাবাহিনীতে যোগদান করবে প্রথম, সেই 4 বছর তাদের কোনো ধরনের পেনশনের গ্যারান্টি দেওয়া হবে না, এবং 4 বছরের মধ্যে তারা দেখছি আমরা যেখানে তারা নাম দেওয়া হবে অগ্নিবীর, সেই কিছু যে এখানের মধ্যে যে বিজেপির যে সর্বভারতীয় সম্পাদক যে আপনার যে কৈলাস জয়বর্গীয়া উনি বলছেন যে সারা ভারতবর্ষের যে অগ্নিবীরটা যারা 4 বছর পরে 85% লোক যারা এখানে অগ্নিবীর থেকে ছেটে দেওয়া হবে তাদেরকে পরাধীন বলা হচ্ছে, বিজেপি মবিশ পাহারা দেওয়া হবে, এটা আমাদেরকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।